আসসালামু আলাইকুম। ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আমাদের সপ্তাহে আইটি বিষয়ক টক শো টেকজোন, এর পর্বে আমরা আলোচনা করব ই লার্নিং অ্যান্ড ইটস ফিউচার। আমাদের সঙ্গে রয়েছেন জনাব সাদেক ইরম শেখ, তিনি কর্মরত রয়েছেন অ্যাজ এ সিনিয়র লেকচারার প্রোগ্রাম অ্যান্ড কারিকুলাম লিডার গ্লিন্ডা ইউনিভার্সিটি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ই লার্নিং নিয়ে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক বিজি সময় পার করি, আমাদের অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না কোনো ইনস্টিটিউট বা কোনো ইউনিভার্সিটিতে গিয়ে কোনো একটা কিছু নিয়ে প্রফেশনালি কিছু লেখাপড়া করা, বা আমাদের শিক্ষার যদি আমাদের আর জ্ঞান অর্জন করতে হয় কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে, তখন দেখা যায় আমাদের বিজি লাইফে আমরা আর সময় করে নিতে পারি না। তো এক্ষেত্রে ই লার্নিংটা একটা ভালো উপায় হতে পারে। তো আমরা আমাদের আলোচকের কাছে জানতে চাইব এই সম্পর্কে, ই লার্নিংটা কি? ই লার্নিং আসলে এই মুহূর্তে ইনফরমেশন টেকনোলজির একটা বিরাট দিক, একটা নতুন এরিয়া বলতে পারেন। কারণ এটা হচ্ছে যে ডেফিনেটলি অনলাইন এডুকেশনের অল্টারনেটিভটাকেই বলা হয় আর কি ই লার্নিং। তো এটা মূলত ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা আর কি বলা যায়, যে আপনি ঘরে বসেই কি করে আপনি একটা শ্রেণীকক্ষের মতো একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারেন এবং একই ধরনের কোয়ালিফিকেশন অর্জন করতে পারেন। তো ডেফিনেটলি যেটা মানে মেইন ইনফ্রাস্ট্রাকচার বা ব্যাকগ্রাউন্ড যাই বলেন, এটা ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা। তার মানে হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে এবং সাথে ইন্টারনেট কানেকশন লাগবে। হ্যাঁ, আমাদের আসলে এই জন্য একটা ইন্টারনেট মানে প্রপার ইন্টারনেট স্পিড লাগবে আপনার পিসিতে। আর ডেফিনেটলি কোথাও আপনার অ্যাডমিশন করে নিতে হবে অথবা এনরোল হতে হবে, বিভিন্ন ধরনের কোর্স আছে যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো হ্যাঁ, একটা ল্যাপটপ, ইন্টারনেট লাইন এবং অ্যাডমিশন, এই তিনটা জিনিস এবং ইচ্ছা। জ্ঞান অর্জনের প্রধান প্রধান মেইন পয়েন্টটাই হচ্ছে ইচ্ছা, আপনার ইচ্ছা থাকতে হবে অবশ্যই। ই লার্নিংটা কিভাবে কাজ করে? এটা আসলে আপনি এটা দুই ধরনের এই মুহূর্তে ই লার্নিং আছে আপনার। একটা হলো আপনার বলা যায় যে ট্র্যাডিশনাল ই লার্নিং, যেটা অলরেডি আপনার রেকগনাইজ হয়ে গেছে সমস্ত গভর্নমেন্ট দিয়ে। একটা প্রথম দিকে কিন্তু একটু প্রবলেম ছিল যে ইন ক্লাস এডুকেশন এবং আপনার অনলাইন এডুকেশন বা ডিস্টেন্স এডুকেশন, এই দুই ধরনের এডুকেশন নিয়ে প্রথম দিকে কিন্তু একটা কনফিউশন ছিল বা একটা ডিবেট ছিল। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড ই লার্নিংটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে সমস্ত দেশেই এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই, একটা অল্টারনেটিভ মেথড হয়ে গেছে পড়াশোনার জন্য। এবং সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে কোনো ইউনিভার্সিটি কিন্তু একটা অনলাইন ডিপার্টমেন্ট আছে। যেমন এক্সাম্পল যদি দিই যে ইউনিভার্সিটি অফ ডার্বি, ওদের একটা ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটি অফ ডার্বি অনলাইন, যেখানে আমি অনলাইনে কিছু ছাত্র পড়াই উইকেন্ডে। হ্যাঁ, আমি ওদের পার্ট টাইম লেকচারার হিসেবে অনলাইন ক্লাস নেই। তো এরকম সমস্ত ইউনিভার্সিটিতেই তারা এখন কিন্তু এই অনলাইন এডুকেশনের একটা ডিপার্টমেন্টই তারা তৈরি করে ফেলেছে। এবং তারা যে ট্র্যাডিশনাল যেসব কোর্স রান করতেছে অন ক্যাম্পাস, তার অনেকগুলো কোর্সই কিন্তু তারা এখন অনলাইনে অফার করতেছে। এবং এটা গ্রহণযোগ্যতাও বাড়ছে দিনে দিনে। হ্যাঁ, এটার গ্রহণযোগ্যতা বাড়ছে। প্রথম দিকে যেমন কিছু কনফিউশন ছিল যে আসলে ইন্টারনেট দিয়ে কীভাবে কোয়ালিটি মেনটেন করা যায়, এটা ছিল একটা বিরাট কোশ্চেন। তো পরবর্তীতে যারা বড় বড় শিক্ষাবিদ আছে বা টেকনোলজি স্পেশালিস্ট, তারা কিন্তু আলটিমেটলি অনেক টুলস, টেকনিক্স এবং মেথড ডেভেলপমেন্ট করে ফেলেছেন, যেই কারণে এখন বলা হয় যে আপনার অনলাইন প্ল্যাটফর্ম বা আপনার ইন ক্যাম্পাস বা আপনার ফেস টু ফেস এডুকেশন, এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। এবং ইউকেতে কিন্তু আপনার দুই ধরনের সার্টিফিকেটই ইকুয়ালি ইভালুয়েট করা হয়। আচ্ছা, আলোচনার পরবর্তী পর্যায়ে হয়তো আপনি যদি আমাদেরকে দেখান কীভাবে প্ল্যাটফর্মটা কাজ করে। আচ্ছা, এখন আমরা জানতে চাইবো যে ই লার্নিংটা হেল্প কারা নিতে পারে বা এটা কাদের জন্য ফোকাস করা মেইনলি? দেখেন, আসলে তো জ্ঞান অর্জন বা পড়াশোনা, আমাদের পবিত্র কোরআন শরীফে কিন্তু প্রথমে বলা হয়েছে ইকরা, পড়ো। এবং একটা হাদিসে তা আছেই যে আপনার জন্ম থেকে এমনি মানে জ্ঞান লাভের জন্য দরকার হলে সুদূর চীন দেশেও যেতে বলা হয়েছে। তো আপনি কিন্তু এখন মানে ডিস্টেন্সটাকে এখানে হাইলাইট করা হয়েছে। তাই দেখেন, আমরা আমাদের যারা বিভিন্ন আমাদের সাবকন্টিনেন্ট বা আপনার যদি এশিয়ান সাবকন্টিনেন্ট ধরেন বা আফ্রিকা ধরেন, এখানে কিন্তু অনেক এখনও অনেক দেশ আছে বা জনপদ আছে যারা অনেক রুরাল এরিয়াতে থাকে, তাদের তো এখানে আসা ফিজিক্যালি এসে পড়াশোনা করা সম্ভব না। আলটিমেটলি কিন্তু এই ইন্টারনেট টেকনোলজি এবং ই লার্নিং টেকনোলজি কিন্তু তাদের জন্য এই রাস্তাটা ওপেন করে দিয়েছে। আচ্ছা, তো এই দেশে যে আমাদের বাঙালি কমিউনিটিতে আছেন, আমাদের যারা পরিচিত বা কমিউনিটির লোকজন, তারা কিভাবে হেল্প নিতে পারেন? হ্যাঁ, এই এটার আসলে বেনিফিট ব্যাপক, যেটা বলতেছিলাম আর কি, যে আপনি এই তো জ্ঞান অর্জন করা তো আমাদের জন্য অত্যন্ত জরুরি।
তে এইটা সময় সুযোগ হয়তো সবাই পায় না, কারণ আমাদের তখন প্রাত্যহিক জীবন অনেক ব্যস্ততার মধ্যে কাটে। আপনি হয়তো 9টা থেকে 5টা জব করছেন, কিন্তু আপনার ইচ্ছা আছে কিছু শেখার বা পড়াশোনা করার বা ফার্দার হায়ার স্টাডি করার, তো সেই সুযোগটা তো আপনার 10 বছর আগে ছিল না। 10 বছর আগে কোনো মতে আপনার ইচ্ছা শক্তি থাকলেও এটা আপনি পারতেন না আর কি। ট্রেডিশনাল ক্লাসরুম হয়তো দেখা যায় 5টায় অফ হয়ে যায়, সেক্ষেত্রে জব শেষ ডিফিকাল্ট ছিল। তো এখন কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা চলে আসছে, কারণ অনলাইনে আপনার এটা সবসময় অ্যাভেলেবল আছে। আপনাকে যেটা করতে হবে যে আপনার সময় সুযোগ মতো ইন্টারনেটে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে যখন আপনি ফ্লেক্সিবল তখন হয়তো বসে কিছু কাজ করলেন, কিছু পড়লেন, কিছু অ্যাক্টিভিটি শো করলেন, বা টিচারকে কিছু কোশ্চেন করলেন, বা অন্য কোনো স্টুডেন্টের সাথে কিছু শেয়ার করলেন। তো এই এইটা একটা প্লাস পয়েন্ট। এবং আমার মনে হয় যে শুধু এটা আমরা যারা কর্মজীবী তারা না, যারা হাউস ওয়াইফ আছেন, মানে আমাদের মুসলিম কমিউনিটিতে অনেকটাই কনজারভেটিভ, হয়তো আমাদের মহিলারা হয়তো পড়াশোনা করার সময় বা সুযোগ পাচ্ছেন না, তার মানে তাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি। কাজেই আমাদের মনে হয় মেসেজটা পৌঁছে দেওয়া দরকার যে আসলে অনলাইন এডুকেশনে মেসেজটা আমাদের পৌঁছে দেওয়া দরকার যে কিভাবে তারা সেম অ্যাজ অন ক্যাম্পাস এডুকেশনের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর্জন করতে পারেন। তো ই লার্নিংয়ে আপনার কেউ তো টিউশন দিচ্ছে, মানে কেউ একজন জানাচ্ছে স্টুডেন্টদেরকে, তো এটা কি অফলাইনে মেনলি হয় নাকি অনলাইনে হয়? মানে আমাদের টিচার কি লাইভ টেলিকাস্টের মতো করে করছেন ওয়েবসাইটে, নাকি ওনারা রেকর্ড করে রাখছেন আমরা সেটা দেখে পরবর্তীতে শিখছি, এটা যদি একটু জানান। আসলে এই ই লার্নিংয়ে প্রথমে যেটা বললাম ইন্টারনেট একটা ফ্যাক্টর, কিন্তু টিচিং তো আসলে একটা মেথোডোলজি আছে, যে সেই মেথোডোলজিটা আপনার আসলে অন ক্যাম্পাস মেথোডোলজি, টিচার ক্লাসরুমে যে পড়াচ্ছে এটা কী করে অনলাইনে পড়ানো সম্ভব। তো আমরা হয়তো অনেকেই জানি না, আসলে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, অনেক টুলস টেকনিক্স ডেভেলপ হয়ে গেছে, যেগুলো আপনার ই লার্নিংকে সেম অ্যাজ আপনার ফেস টু ফেস স্টাডির ইকুইভ্যালেন্ট করে ফেলেছে। কোনো ডিফারেন্সই নাই, বরং আমি বলবো যে হয়তোবা আপনার ক্লাসরুম বেজ স্টাডির চেয়ে বেশ কিছু অ্যাডভান্টেজ বেশি আছে। যেমন কিছু সফটওয়্যার ইউজ করা হয়, যে মুডল বা ব্ল্যাকবোর্ড এ ধরনের কিছু সফটওয়্যার ইউজ করা হয়, যেই সফটওয়্যারগুলো আপনার এখন আলটিমেটলি সব ইউনিভার্সিটিতে আছে। যারা আপনার ক্লাসরুম বেজ স্টাডি করছেন তাদেরকেও কিন্তু এখানে অ্যাক্সেস দেওয়া হয়, যে তাদের ফ্লেক্সিবল টাইমে তারা যদি তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চায় বা টিচারকে কোনো কোশ্চেন করতে চায় বা কোনো কিছু শেয়ার করতে চায় বা ডিসকাস করতে চায়। তো এইটা কিন্তু এখন শুধু অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস দুটাতেই ইউজ করা হচ্ছে। তো এই প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা এখন ব্যাপক, মুডল বা ব্ল্যাকবোর্ড এবং ইউকের আপনার সমস্ত ইউনিভার্সিটি তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা ইউজ করে। তো এই এই আপনি যখন একটা অনলাইন কোর্সে অ্যাডমিশন নেবেন তখন তারা আপনাকে যে অ্যাকাউন্টটা দিবে, অ্যাকাউন্ট দিয়ে আপনি ওই ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট বলা হয় এটা VLE, এবং এই ব্ল্যাকবোর্ড অথবা আপনার মুডল এটাই কিন্তু মেইন, যেটা আপনার সম্পূর্ণ রিয়েল একটা রিয়েল টাইম একটা এডুকেশন এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। এখানে একটা কন্ট্রাডিক্টরি হতে পারে, যেমন ক্লাসরুমের টিচার তো আপনার যে সময়টাতে লেকচার দিবেন ওই সময়টাতে হয়তো যারা ই লার্নিংয়ে আগ্রহী হবেন তাদের সময় নাও হতে পারে, অবভিয়াসলি তারা হয়তো জব করছেন বা বিজনেস করছেন, তো ওটাকে রেকর্ড করে রাখা হয় বা কোনো ধরনের অ্যানিমেশনের ভিডিও তৈরি করা হয় যেটার মাধ্যমে তারা শিখতে পারেন, মানে কিভাবে জ্ঞানটা আসে? হ্যাঁ, এটা একটা সুন্দর কোশ্চেন। যেটা আমি বললাম যে VLE ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্টের যেটা আপনার যে মুডল বা ব্ল্যাকবোর্ডে, ওদের কিন্তু অনেকগুলো টুলস আছে, অনেক ধরনের টুলস এবং টেকনিক্স আছে। যেমন আপনার স্টুডেন্ট টিচারের কন্ট্যাক্টটা কীভাবে হবে, তো ওখানে দেখা যায় যে ডিসকাশন ফোরাম আছে, এটা বলা হয় আসলে কোলাবোরেটিভ লার্নিং। হ্যাঁ, সায়েন্টিস্টরা কিন্তু বা এডুকেশন স্পেশালিস্টরা দেখেছেন স্টাডি করে যে কোলাবোরেটিভ লার্নিংটা খুব ইফেক্টিভ হয়। তো ওখানে কিন্তু আপনি হয়তো একটা কোয়ারি দিলেন, আরেকজন স্টুডেন্ট অনলাইনে ঢুকলো, সে হয়তো একটা কোনো নতুন কিছু ইনফরমেশন দিতে পারে, সে শেয়ার করলো, এরকমভাবে আর কি শেয়ারিং হয়। পাশাপাশি যেটা আপনি বললেন যে হ্যাঁ, টিচার কিন্তু লাইভ ক্লাসও অফার করেন, হয়তো ফ্রিকোয়েন্টলি না, কিন্তু টিচার নর্মালি, যেমন আমি হয়তো ইউনিভার্সিটি অফ ডার্বি অনলাইনে ছাত্রছাত্রী পড়াই, তা আমরা নর্মালি যেটা করি এবং অধিকাংশ ইউনিভার্সিটি তাই করে, হয়তো টিচার একটা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করেন আপনার উইকেন্ডে এবং ইভিনিংয়ে, যে সময় সবাই অ্যাভেলেবল থাকে, এবং পরবর্তীতে আপনি যেটা বলেছেন ঠিকই রেকর্ড করা থাকে, এটা যদি কেউ মিস করে সে হয়তো পরবর্তীতে রেকর্ডেডটা সে দেখতে পায় আর কি। আচ্ছা, রেকর্ডেডটা দেখলে সেক্ষেত্রে তার কোশ্চেন করার সুযোগ থাকছে না, সেক্ষেত্রে হয়তো ইমেল করতে পারে বা, হ্যাঁ সেক্ষেত্রে ইমেল করতে পারে অথবা ডিসকাশন ফোরাম থাকে। ফোরামটা আসলে খুব ইম্পর্টেন্ট, টিচার অনলাইন এডুকেশনে আপনার প্রতি টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ বিভিন্ন ফোরাম তৈরি করেন, এবং সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের একটা নির্দেশ দেওয়া থাকে যে তোমাদের পার্টিসিপেট করতে হবে, যেটা বললাম যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ আর কি।
তাই সবাইকে ওখানে পার্টিসিপেট করতে হয়। এবং এই ওনারা যখন আপনার পার্টিসিপেট করে স্টুডেন্টরা, এটাকে বলে রিফ্লেক্টিভ রাইটিং, তারা যখন একটা কিছু স্টাডি করে কিছু কমেন্ট করে তখন কিন্তু তারা অনেক কিছু শিখে যায়, তো সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর যেটা বললাম যে অনেক টুলস আছে ওখানে, আপনার উইকি আছে, পডকাস্ট আছে, তারপরে আপনার স্ক্রিনকাস্ট, বিভিন্ন ধরনের সাপোর্টিং আপনার লেকচার মেটেরিয়ালস এবং সফটওয়্যার ওখানে ইয়ে করা হয়। এবং লাইভ ক্লাসরুমের জন্য যেটা বললাম যে লাইভ ক্লাসরুমের জন্য কিছু খুব চমৎকার সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি কানেক্ট একটা সফটওয়্যার আছে, তারপরে আপনার ব্ল্যাকবোর্ড কোলাবোরেটিভ একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারটা দিয়ে আপনি সেম অ্যাজ আপনি ক্লাসে বসে যেভাবে ক্লাস নিচ্ছেন একইভাবে টিচার পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্ট করতে পারেন, আপনার স্টুডেন্টরা সেটা লাইভ দেখতে পারে, তারা হাত তুলতে পারে, আমার কোনো কোশ্চেন আছে, ভার্চুয়াল রিয়ালিটি আর কি। এবং তারা যদি কোনো কোশ্চেন করতে চায় হাত তুলতে পারে, তারা ডাইরেক্ট আপনার মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারে টিচারের সাথে, অথবা যে কোনো ধরনের ডিসকাশন করতে পারে। এটা তো গেলেও আপনার কিভাবে জ্ঞানটা শিক্ষকের কাছ থেকে ছাত্রের কাছে আসতে পারে, তো এটাতে আপনার যে ট্রেডিশনাল আমাদের যে পড়ালেখা এবং ই লার্নিং দুইটা, তো এর মধ্যে কোয়ালিটিটা কিভাবে মেইনটেইন করা যায় এবং এটা কতটুকু আপনার আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ডিং বডি আছে তারা কিভাবে এটা গ্রহণ করছে? এটা আসলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা করা হয় কিভাবে। এটা আপনি আসলে যদি দেখেন, এখানে আমি একটা রেফারেন্স দিই, চিকারিং গেমসন একজন অনেক বড় মাপের শিক্ষাবিদ ছিলেন এবং রিসার্চার, উনি আপনার কিছু পয়েন্ট দিয়েছেন যে ছাত্র শিক্ষকের পড়াশোনার জন্য কি মেথোডোলজি দরকার। যেমন উনি বলছেন যে ইফেক্টিভ কন্ট্যাক্ট, টিচার এবং ছাত্র স্টুডেন্টের মধ্যে ইফেক্টিভ কন্ট্যাক্ট, তারপরে বলা হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি, তারপরে বলা হচ্ছে যে টাইম অন টাস্ক, সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারছে কিনা, তারপরে বলা হচ্ছে ইকুয়ালিটি ডাইভার্সিটি, টিচার সঠিকভাবে আপনার বিভিন্ন ডাইভার্সিটির স্টুডেন্টকে ম্যানেজ করতে পারছে কিনা, তো এই এই ধরনের কিছু সাতটা পয়েন্ট আছে। এবং সাতটা পয়েন্ট কিন্তু ক্লাসে তো ইমপ্লিমেন্ট করা যায়, ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্টেও এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো এই সব কিছু দেখেই কিন্তু ইউকেতে আপনার দেখবেন কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি আছে, কিউএএ, তারা কিন্তু এগুলো মনিটর করে। প্রত্যেকটা অর্গানাইজেশন যারা আপনার অনলাইন এডুকেশন অফার করেন, কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি এখন সেগুলো ইন্সপেক্ট করে, তাদের ডেলিভারি মেথড, তাদের টুলস, টেকনিক্স, স্টুডেন্ট কোয়ালিটি, অ্যাসেসমেন্ট প্রসেস সব ভেরিফাই করে, তারা যদি দেখে ইকুইভ্যালেন্ট তখনই কিন্তু তারা রিকমেন্ড করে বা কোর্সটা রান করার অনুমতি দেয়। কাজেই কোয়ালিটি অ্যাসুরেন্স এর ব্যাপারে কোনো কোশ্চেন নেই এখানে। তার মানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে এবং অ্যাওয়ার্ডিং বডিটা গ্রহণ করছে। ই লার্নিং এর বেনিফিটটা কি? বেনিফিট যেটা বললাম যে আপনি ফ্লেক্সিবল পড়াশোনা করতে চান কিন্তু পারছেন না, তো আপনি ফ্লেক্সিবল টাইমে নিজে পড়াশোনা করলেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টে হয়তো আপনার প্রমোশন আটকে আছে একটা কোয়ালিফিকেশনের অভাবে, আপনি হয়তো একটা মাস্টার্স করলেন বা একটা ডিপ্লোমা বা পিজিডি করলেন, সেটা হয়তো আপনার ক্যারিয়ারেও অনেকখানি এগিয়ে নিয়ে যাবে আর কি। এটা এটা হলো একটা বেনিফিট। আর যেটা বেনিফিট যে আপনার দুই ধরনের আলটিমেটলি ই লার্নিং কোর্স আছে, যেমন আপনার যে ইউনিভার্সিটিগুলো কোর্স অফার করছেন ওনারা তো আপনার জাস্ট তাদের বিএসসি, এমএসসি বা পিএইচডি, এমফিল সব ধরনের কোর্সই এখন অনলাইনে চলে এসেছে। এখন অল্টারনেটিভ হিসেবে একটা অর্গানাইজেশন আসছে যেটা আর কি আপনার বলে মক, MOOC, হ্যাঁ, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এটা একটা রেভুলেশন হতে যাচ্ছে আর কি। তো তারা যেটা করেছেন তারা হলো আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে আপনার বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটি এবং তাদের প্রফেসররা লেকচার ডেলিভারি করছেন এবং সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তো এই কোর্সগুলো, এগুলো শর্ট কোর্স, কিন্তু এই কোর্সগুলো আপনি যদি শিখতে চান তাহলে পরে আমার মনে হয় এর কোনো বিকল্প নেই, কারণ সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররাই এই কোর্সগুলো অফার করছেন। আমার মনে হয় আমরা একটা দেখতে পারি, যেমন এই যে মক, আপনি স্ক্রিনে যদি আমরা দেখি, স্ক্রিনটা যদি ডিসপ্লে করা যায় দর্শকদের জন্য, হ্যাঁ, এই যে mock.org, এটা হলো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এটা একটা প্ল্যাটফর্ম অনলাইন এডুকেশনের জন্য, এবং এটা একটা রেভলিউশন তৈরি করতে যাচ্ছে গোটা পৃথিবীতে, মানে এডুকেশন ফর অল বলতে যা বোঝায়, তো সবারই তো শিক্ষার রাইট আছে। এই মকের মাধ্যমে এখন কিন্তু আপনার আফ্রিকার সাব সাহারা অঞ্চলের একজন স্টুডেন্টও, তার যদি একটা ইন্টারনেট লাইন থাকে, সে ফ্রি আপনার অক্সফোর্ড, MIT, কেমব্রিজ বা আপনার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর লেকচারও সে ফলো করতে পারে এবং পার্টিসিপেট করতে পারে এবং উইদাউট এনি কস্ট। এটা এটা প্লাস পয়েন্ট, এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রি। এবং এটা তাহলে কিভাবে পার্টিসিপেট করতে পারবে ওখানে? এখন এটা আসলে এই যে মক যেটা দেখালাম আমি, এটা আসলে অর্গানাইজেশনকে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং ওদের অনেক অর্গানাইজেশন আছে। যেমন আমি আরেকটা অর্গানাইজেশন দেখাই, এটা হলো স্ক্রিনে যদি আমরা এটা দেখি, আরেকটা অর্গানাইজেশন EDX। তো যাই হোক, এটা আপনার EDX যেটা বললাম, এটাও আপনার ওই মক এনভায়রনমেন্টই, কিন্তু এই অর্গানাইজেশনটা
এই অর্গানাইজেশনটা আপনি চিন্তা করেন যে হার্ভার্ড এমআইটির প্রফেসরের লেকচার শোনা বা তাদের কোর্সে পার্টিসিপেট করা এটা স্বপ্নের ব্যাপার আমাদের জন্য, অথচ তারা কিন্তু এই কোর্সগুলো অনলাইন ইডিএক্স এর মাধ্যমে অফার করছেন। তার মানে হচ্ছে মক একটা অনেক প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, তাদের আন্ডারে বিভিন্ন অর্গানাইজেশন কোর্সগুলো অফার করছে এবং সেটা ফ্রি, এবং সেটা ফ্রি। তাহলে আমাদেরকে এনরোল করতে হবে সেসব ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে আমাদের পছন্দের কোর্স আমরা করতে পারবো, সিলেক্ট করতে হবে, এবং আমরা সেভাবে জ্ঞানটা নিতে পারবো কোন সময় তারা কি কোর্সের লেকচারটা দিচ্ছেন। এবং ইন্টারেস্টিং যে আপনার এক একটা কোর্সে দেখা যাচ্ছে আপনার মানে মিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট এক একটা কোর্সে এনরোল করেছেন এ পর্যন্ত দেখা গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে সেটা সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে রিনাউন প্রফেসর এই লেকচারগুলো ডেলিভারি দিচ্ছে। কাজী কোর্স আছে এই ওয়েবসাইটে মকে, মকে আপনার যেমন আমি বলি যে ইডেক্স যেমন একটা বিভিন্ন প্রফেসররা বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আসে, যেমন কেউ আইটি কোর্স, কেউ হয়তো ম্যানেজমেন্টের কোর্স, কেউ হিউম্যান রিসোর্স, কেউ অ্যাকাউন্টিং কোর্স, হ্যাঁ কেউ হয়তো আপনার সাইকোলজি বা আপনার মেডিকেল সায়েন্সের কোর্স, এ ধরনের অনেক শর্ট কোর্স ওরা ওনারা অফার করে। ভেরি সিম্পল, জাস্ট রেজিস্টার করতে হবে। ওরা যেটা বলে যে জাস্ট রেজিস্টার, এনরোল অ্যান্ড এনজয় ইউর লার্নিং। তো এইভাবে অনায়াসেই আপনি এই কোর্সগুলো করতে পারেন। এগুলো হয়তো আপনার 3 মাস 3 সপ্তাহ, 3 উইকস 4 উইকস 6 উইকস 6 উইকস, 3 মান্থস ম্যাক্সিমাম, এ ধরনের শর্ট কোর্স, এবং এগুলো খুবই ইফেক্টিভ কোর্স। এবং ইডেক্সের বাইরে আরও কিছু প্রতিষ্ঠান আছে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, ইউকের জন্য। এগুলো তো আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউকের জন্য কিন্তু কোন কান্ট্রি বেসড মেইনলি মকটা, এই এটা একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা আসলে ইউএস বেসড প্ল্যাটফর্ম, তারাই এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে। হ্যাঁ, যেহেতু অনলাইন এডুকেশন এটা হলো গ্লোবাল, এটার কোনো আপনার একটা ইউনিভার্সাল ফরম্যাট, এখানে কোনো আপনার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ফ্যাক্টর নাই। সার্টিফিকেটটা কারা ইস্যু করছে? এই সার্টিফিকেটটা আপনার যেমন বললাম যে ইডেক্স তারা ইস্যু করছে, এবং কোন ইউনিভার্সিটির কোর্স সেই হিসেবে ইউনিভার্সিটি ইস্যু করছে আলটিমেটলি। যেমন ইউকেতে যদি আমরা চাই, হ্যাঁ ইউকেতে একটা আছে যে ফিউচার লার্ন, আমরা কিন্তু অনেকেই জানি না যে এটা একটা এত বড় অর্গানাইজেশন, অবশ্যই চ্যারিটেবল অর্গানাইজেশন, মানুষের ডোনেশনে চলেন ওরা। তো এই ইউকের যে আপনার ফিউচার লার্ন প্রতিষ্ঠানটা, এটা কিন্তু আপনার আপনার প্রায় 84টা ইউনিভার্সিটি ইউকের রেজিস্টার্ড এরা, এবং এটা লিডিং পজিশনে আছে ওপেন ইউনিভার্সিটি এবং আপনার যেটা কিংস কলেজ UCL। ধরেন আপনি এখন চাচ্ছেন যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, ওদের একটা ইনফরমেশন সিকিউরিটির কোর্স করবেন, তা আপনি যদি যান দেখবেন যে ওদের কী কী কোর্স ওরা অফার করছেন। তো ওই সব কোর্সগুলো যেমন যে এখানে দেখায় আমাদের এই যে ফিউচার লার্ন, এখানে আপনি দেখেন যে ব্রাউজ ফ্রি অনলাইন কোর্সেস, তো এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি ওয়েব অ্যাড্রেসটা দিতে পারবেন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কোর্স কবে অফার হচ্ছে, এটা কারা অফার করতেছে, টিচার কে, কোন ইউনিভার্সিটি, সবগুলোই আপনি দেখতে পাবেন। যেমন এখানে দেখেন একটা কোর্স দেখা যাচ্ছে যে স্টার্টিং এ বিজনেস, পিপুল অ্যান্ড ইন নেটওয়ার্কস, ইউনিভার্সিটি অফ লিডস। তো ওনারা এই কোর্সটা অফার করছে, এটা ফ্রি। দেখা যাবে যে ইউনিভার্সিটি অফ লিডসের সবচেয়ে টপ ক্লাস প্রফেসর সে হয়তো এটা ডেলিভারি করছে, আমরা হয়তো জানি না সার্টিফিকেট, হ্যাঁ তারাই এগুলো ইস্যু করবে। আচ্ছা, ফিউচার টু লার্নের মাধ্যমে তারাই এগুলো ইস্যু করবে। কিন্তু এখানে যেটা বড় যে অপরচুনিটিটা, আপনি তো ঘরে বসেই একটা টপ ক্লাস ইউনিভার্সিটি এবং বিনা খরচে, আর আমাদের তো এডুকেশনের তো মেইন এইমসটা কি, শেখা। তো সেই শেখানোর জন্য যা দরকার সবই আছে, যেখানে দেখেন লেখা আছে ফ্রি অনলাইন কোর্স, ডিউরেশন 2 উইকস 2 আওয়ার্স পার উইক, ইউনিট টু স্টাডি, সার্টিফিকেট অ্যাভেলেবল। সো যখন স্টুডেন্টরা এই অ্যাকাউন্টটা লগ ইন করবে, কোনো খরচ নেই, তারা পুরো একটা ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট পাবে, যেখানে টিচার লাইভ লেকচার ডেলিভারি করবে, রেকর্ডেড লেকচার ডেলিভারি করবে, গ্রুপ ডিসকাশন থাকবে, কন্টিনিউয়াস কমিউনিকেশন থাকবে, এবং আলটিমেটলি তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো সার্টিফিকেট পাবে, অ্যাসেসমেন্ট হবে, প্রপার একটা অ্যাসেসমেন্ট হবে। আচ্ছা, আমাদের দর্শকদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ট্রেডিশনাল লার্নিংয়ে আমরা তো হাতে কলমে শিখছি, সাপোজ কম্পিউটার কোনো কোর্স হচ্ছে সেক্ষেত্রে তারা টিচার হাতে কলমে দেখিয়ে দিচ্ছে, তো ই লার্নিংয়ের মাধ্যমে কীভাবে হাতে কলমে আমরা দেখতে পাবো? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আপনি দেখবেন যে স্টুডেন্টরা এই কোশ্চেনটা করে, আমাদের অনেক সময় করে যে আমি তো বিজনেসের স্টুডেন্ট, কমার্স, অ্যাকাউন্টিং, ফাইন, আমি খুব সুন্দর সব কিছু শিখছি, কিন্তু আমার তো ল্যাব দরকার, আমি নেটওয়ার্ক সিকিউরিটিতে পড়তে চাই, আমার ল্যাব দরকার, বা আমি নেটওয়ার্কিং পড়বো, ল্যাব দরকার, বা প্রোগ্রামিং। তো দেখেন এই আমাদের কিন্তু একটা টার্ম আছে সিমুলেশন,
সিমুলেশন ল্যাব, এটা কিন্তু এখন খুবই জনপ্রিয় একটা, যে আপনি রিয়েল টাইমে যেই যেই প্র্যাকটিক্যাল কাজটা আপনি করছেন সফটওয়্যার দিয়ে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টে সেম কাজটা করবেন। আচ্ছা, তো এই আপনার এই রিয়েল টাইম সফটওয়্যার বা ভার্চুয়াল ভার্চুয়াল ল্যাব সিমুলেশন সফটওয়্যার যেগুলো, এগুলো কিন্তু এখানে একটা বিরাট রোল প্লে করছে। আপনি যদি দেখেন যে সিসকো একটা পৃথিবীর একটা অন্যতম বড় অর্গানাইজেশন, তারাও কিন্তু আপনার এক্সামিনেশনগুলো অনলাইনে নেয় এবং তারা তাদের আপনার সিমুলেশন ল্যাব দিয়েই সব করে। তো এখন এত চমৎকার সিমুলেশন ল্যাব সফটওয়্যার আছে যেগুলো আমার মনে হয় যে কোনো প্রবলেম তৈরি করবে না, ছাত্ররা প্রপারলি শিখতে পারবে। অবশ্য আমাদের সময়ের কারণে শেষ করতে হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই অনুষ্ঠানটি আপনি আপনারা আবার পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল দুপুর 1:30 এবং একই অনুষ্ঠান আপনি ইউটিউব ইকরা বাংলা চ্যানেল থেকে দেখতে পারবেন, এবং যে কোনো ধরনের কমেন্ট অথবা অ্যাডভাইস যদি করতে চান ফেসবুক ইকরা বাংলা পেজ থেকে আপনি সেটা করতে পারবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।